হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপলোড করার জন্যে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাকে একটি নতুন চাকরির সার্কুলার যেটা আপনাদের আজকে এখন আমি জানাবো এটা হচ্ছে বেবি সার্কুলার বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা ব্রাক উনিশশো বাহাত্তর সাল থেকে বিভিন্ন আর্থসামাজিক কার্যক্রমের মাধ্যমে দারিদ্রজনগোষ্ঠীর ক্ষমায়তনে কাজ করে যাচ্ছে এটা আপনারা জানেন ব্র্যাক মন্ডল প্রধান কর্মসূচি আলটা পর গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এখন মধ্য বাংলাদেশে একুশ লাখ অতি দরিদ্র পরিবারকে দারিদ্র মুক্তি এবং টেকসই আত্মসামাজিক ক্ষমতায়নের সহায়তা করছে এই প্রোগ্রামটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং প্রায় পঁচিশটি দেশে বিভিন্ন স্ট্যাক হোল্ডার এবং বাস্তবায়ন করছে ব্রাক আল্ট্রা পোয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কাজ করতে আগ্রহী এবং যোগ্যতা সমন্বয় প্রার্থীদের নিম্ন লক্ষের পদ আবেদন করার জন্য আহ্বান করেছে ব্রাক কর্মসূচি সংগঠন ইউপিজি এটা হচ্ছে পদের নাম কার্য বিবরণীতে দেওয়া আছে কর্মসূচি নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী ইউপিজি সদস্য নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্য কর্মসূচিতে অন্তর্ভুক্ত নিশ্চিত করা আপনি এই পোস্টের এই পদের যে কাজ কাজগুলো বিষয়ে আপনারা জানেন নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজ সত্ত্বে ঋণ বিতরণের মাধ্যমে মান মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা সদস্যদের মাঝে বিচরণকৃত সত্য সহ সত্ত্বে সুদমুক্ত ঋণ ও এর কিস্ত সঞ্চয় যথাসময় আদায় করা কর্মসূচির নিয়ম অনুযায়ী পরিকর্ম পরিকল্পনা প্রস্তুত করে ইউপিজি সদস্যদের পাক্ষিক গ্রুপ ভিজিট ও পাক্ষিক হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা কর্মসূচির নিয়ম অনুযায়ী ইউপিজি সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা সদস্যদের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে সচেতনমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন আত্মবিশ্বাসী করে গড়ে তোলা সদস্য ফলাভের মাধ্যমে সদস্য সার্বিক অবস্থা পর্যালোচনার সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যকে গ্র্যাজুয়েট করা অর্থাৎ কর্মসূচির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিশ্চিত করা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্ট সঠিকভাবে পুরনো সংরক্ষণ করা এবং এম আই এস প্রতিবেদন তৈরি করা সংস্থার সকল নিয়ম নিয়মকান মূল্য বোঝাশ্রম পালন করা শিক্ষকতা যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস কর্মস্থ কর্মস্থল হচ্ছে ব্রাক মাঠ কার্যালয় সুবিধাসম উৎসব ভাতা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি অনুতোষিক পদক ভবিষ্যৎনি স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য আগ্রহী প্রার্থীদের আগামী চব্বিশ জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে আবেদন করার জন্য আহ্বান করেছে এখানে যত আবেদন পড়বে তাদের পোস্টে কতজন লোক বেরোল লক্ষ্য করে নেয় যেহেতু সেহেতু আপনারা অনেকেই আবেদন করতে পারেন কারণ অসংখ্য লোক নেবে তারা এই পোস্টে আপনারা যে কেউ আবেদন করতে পারেন সংস্থা হিসাবে ব্রাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের প্রতিটি কর্মী সহযোগী সং সংস্থা সমূহ কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি বা শোষণ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধিকতা গোষ্ঠীগত এবং আত্মসামাজিক পরিচয় নির্বিশেষ সকলের জন্য মানবিক মর্যাদা এবং আন্ত ব্যক্তির অধিকার সমর্থন করে তো বন্ধুরা আপনারা এই তাদের মেইল অ্যাড্রেসে আপনারা আবেদন করতে পারেন অথবা বিডিজ অফিসার মাধ্যমে আবেদন করতে পারেন বিডি অফিসার মাধ্যমে আবেদন করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রিডিজ ওয়েবসাইডে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যত ইচ্ছা আবেদন করুন কারণ হচ্ছে এই পোশে কোনো নির্দিষ্ট কতজন লোক নেবে তা বলা হয়নি তার মানে অসংখ্য লোক নিবে আপনারা ইচ্ছাগুলো আবেদন করতে পারেন আর আমাদের চ্যানেল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন